So hey guys, welcome back to my channel, welcome back to my new video. You are watching my YouTube channel Remake and Samantha. So let's start. চলো তাহলে আজকে এখন থেকেই আমাদের নিউ মার্কেটের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে পুরো ব্লগের মধ্যে থাকছে পুরো নিউ মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো, কেমন কী কালেকশান এসেছে না এসেছে, আর আমরা যে ঘুরতে গিয়েছিলাম তো পুরোটা তোমার নিউ মার্কেটটা এক্সপ্লোর করে দেখাবো। তো চলো তোমার ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তো প্রত্যেকবারে আমি যখন নিউ মার্কেটে বেরোই তুমি গেট নাম্বার অবভিয়াসলি মেনশন করে দিই, অনেকেরই এটা বুঝতে সুবিধা হয়। আর এটা হচ্ছে 4 নম্বর গেট দিয়ে বেরোলাম, তবে তোমরা দেখতেই পেলে 4 নম্বর গেটের আমি মানে এ করেছি, স্টার্ট করেছি। তো 4 নম্বর গেট দিয়ে বেরোলে একদম বাজারের মুখেই নামছি, দেখতেই পেলে তোমরা দেখতেই পেলে দুধারে প্রচুর এইরকম রাস্তা ধরে কালেকশান আছে। তো কালেকশান দেখতে দেখতে একদম পৌঁছে যাব মেন জায়গায়। তো চলো আমার সাথে তোমরাও চলো। চলো তাহলে এবার আমরা কালেকশান দেখতে থাকি। তো দেখতে পেলে নিউ মার্কেটে কিন্তু রীতিমতো বেশ ভিড় হয়ে গেছে, তবে দুর্ভাগ্য এটাই যে যেদিন আমি গিয়ে পৌঁছেছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে মানে দোকানগুলো একবার করে বসছে উঠছে বসছে উঠছে এইরকম হয়েছে, আর আমি একটু করে নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। আর এর আগে আমি শ্রীদাসের একটা ভিডিও শেয়ার করেছি যেটাতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ, তার জন্য সবাইকে না অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর যারা যারা আমার ফ্যামিলিতে নতুন মেম্বার আসছো প্লিজ একটুখানি আমার ভিডিওটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার দেখা যাকে। তো দেখো এখানে হচ্ছে কালেকশানগুলো, বাচ্চাদের বেবিদের কালেকশান, বড়োদের কালেকশান সব রকমই থাকছে। তো দামগুলোও তোমাদের সাথে মেনশান করে দেবো, দেখো এবার অবভিয়াসলি লেখা আছে। এবার তাও এগুলো ছিল, দেখো 2 পিসের সেট ছিল তোমার 500 টাকা করে, ওখানে সেল দিচ্ছিলো 2 পিসের সেট 500 টাকা 500 টাকা এরকমভাবে সেল দিচ্ছিলো। তো ভীষণ সুন্দর আর প্রত্যেকটা কালার দেখো কি মিষ্টি মিষ্টি কালার, আমার তো বেশ ভালো লাগলো। এই হাফ অবস্থা দেখো এই কালারটা 30 টাকা, কম করে দিয়ে দেবো কত ব্যাগ এখন বড়দের নেই বড়দের গুলো এরকম সুন্দর সুন্দর নয় ২৫০ হবে একদম দাদা, দুনিয়া ভিডিও বান রা 50 বাজ কেটে দিতে চাটো দেখ বাজিয়ে দিতে বলে পানি হচ্ছে।
মোটামুটি তোমরা দেখতেই পারছো যে কালেকশনগুলো কত সুন্দর এসেছে, আর দামগুলো ওখানে ওরা বলেই দিচ্ছিলো। আর এই হারের কালেকশনগুলো দেখো, প্রত্যেকটা না আলাদা আলাদা প্রাইস ছিল, 250, 300, 400, 150 পর্যন্ত ছিল। তো যেমন সাইজ নেবে আর যেমন কালেকশন নেবে সেই রকম অনুযায়ী দাম পড়বে। তো দুর্গাপূজা যেহেতু এসে গেছে, তো একটা মা দুর্গার মানে লকেট হিসেবে পড়া চল, বেশ সুন্দর। এগুলো দশমী অষ্টমীর দিন পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তো ক্লিপ কিনতে এত পছন্দ, মানে কী বলবো, আমি যেখানে যাই ক্লিপ কিনে আনি। 30-40 টাকা করে দাম বলছিল, আর যেগুলো একটু বেশি বড় তোমার 40-50 করে, আর যেগুলো একটু মিডিয়াম সাইজ তো 30 টাকা করে। আমার ক্লিপ কিনতে কী যে ভালো লাগে কি বলবো, আর আমি যেখানেই মানে যাচ্ছি, যে দোকানেই যাচ্ছি, একটা করে ক্লিপ নিচ্ছি, এরকম একটা ব্যাপার। এখানে কানের জুয়েলারি সেল হচ্ছিলো, আর এই ব্যাগগুলো দেখো 100 টাকা করে বলছিলো, ওনারা বলছিলো 150 টাকা করে, তারপরে 100 টাকা করে দিয়ে দিয়েছে। টুকটাক জিনিস ক্যারি, টুকটাক না বেশ ভালোই ধরবে। আমরা তো যা কিছু কিনলাম এর মধ্যেই এনেছি, তো বেশ ভালো, তো বেশ ভালোই জিনিসগুলো মানিলো। এখান থেকে এই ব্যাগটা বেশ সুন্দর দেখতে, বেশ কালারফুল মতন। আর একবার করে না বৃষ্টি জমজমিয়ে আসছিলো, আরবার ইয়ে হয়ে যাচ্ছিলো, তো এরকমভাবেই কেনাকাটি চলতে থাকছিলো। আর তোমাদের এই নিউ মার্কেটের কালেকশানগুলো দেখতে কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আসবে না দেখে চলে যাও, ওকে কমেন্ট করো না, কী ভুল হচ্ছে না হচ্ছে একটু যদি কমেন্ট করে জানাও, বা যদি ভালো লাগে বা খারাপ লাগে কিছু যদি হয় যদি কমেন্ট করে জানাও না, সেটা ভালো লাগবে। যাই রিকোয়েস্ট করলাম, যদি তোমাদের মনে হয় একটা কমেন্ট ছেড়ে যাও, অবভিয়াসলি আমারও ভালো লাগবে, তোমাদের তো লাগবেই। তো এটাই হলো ব্যাপার। তো আর এতটাই মেঘটা কালো হয়ে বৃষ্টি নেমে এসেছিলো না, তার আমি মানে ভিডিওটা ফুল মানে কী বলবো ভালোভাবে দেখাতে পারছি না, কারণ সব জায়গায় দেখতে পাচ্ছে যে বারবার বৃষ্টি আসছে, প্লাস্টিক নামিয়ে দিচ্ছে, এরকমই হচ্ছে। তো এই হলো ব্যাপার। তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করার, ইয়ে করার জন্য, যে ভালোভাবে ইয়ে করার জন্য। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। सब कलर मेरे फोन पे होगा, मतलब सब कवर मेरे फोन पे होगा, सब फोन आपका, सब कवर आपका फोन का है, आप देख लीजिए जो चाहिए। ऐसा नहीं हमें आना होगा, ये नया डिजाइन आया हुआ, ये 600 का। भाई ये थोड़ा खुली ये उसमें आपको ये कलर था, ये वाला बोले थे आपको, ये दोनों लेंगे 200 का, सब 200 का। ये दूसरा फोन का, दूसरा फोन का। बोलिए मैम, बोलिए भैया, एक मिनट क्या कड़ी का नया आइटम है ना, कितने का है? 350। ব্লাউজের কাপড়টা দেখো, হ্যাঁ ঠিকই গেল।
ये कितने का है भैया? भैया ये कितने का है? वो साढ़े तीन लिखा हुआ तो আমরা ছাতা কিনতে ঢুকে গিয়েছি, তো ছাতার কালেকশনগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এগুলো 300-250 টাকা করে ছিল। আর জামা কাপড়ের কালেকশন এবারে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, বললাম যে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি যেহেতু হচ্ছে তো দোকানগুলো কিন্তু ভালোভাবে বসছে না, তো এটাই হলো মেন রিজন। এমনি টুকিটাকি দোকানগুলো বসেছে, বাট জামা কাপড়ের দোকান মেন সেরকমভাবে খুব একটা বসেনি। প্রথমেই যে কটা দেখালাম সেখানে, আর এই যে পিঙ্ক কালারের ছাতাটা দেখছি, ছাতাটা নিয়েছি ভীষণ সুন্দর। এটা তোমার 250 টাকা করে বলছিল, আমরা একসাথে অনেকগুলোই নিলাম বলে এই ছাতাটা নিয়েছি, তো অনেক কিছু একসাথে নিয়েছি বলে এইগুলো 300 টাকার দাম বলেছিল, ওই যে জল জল মতন। তো এটা নিল তোমার 250 টাকা, আর যেটাই প্রিন্টেড ছিল এরকম দুটো নেওয়া হয়েছে, ওটা নিল তোমার 225 করে। কিন্তু বার্গেনিং তো মাস্ট। তো আরেকটা কাকুর দোকানে গিয়েছিলাম, সে না মোড়ের দাম কমাচ্ছিল না, তো তার কাছে এই জন্য নিলাম না, এনার কাছে এলাম। এই কাকুটা বেশ ভালো, মোটামুটি দাম কমিয়েছে, আর প্রত্যেকটা কালেকশন বেশ এরকমভাবে খুলে খুলে দেখাচ্ছিলো, খিটখিট করছিল না, বাট আগের কাকুটা বেশ খিটমিট করছিল, দেখাতে একটু বিরক্ত বোধ করছিলো। যাই হোক, আজকের পুরো নিউ মার্কেটের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে।